ঢাইলিউডের আলোচিত তারকা দম্পতি শরীফুল রাজ এবং পরিমণি বিয়ের পর নানা ধরনের জল্পনা কল্পনার পর পুনরায় ফিরেছেন সংসারে। ইতিমধ্যে এই দম্পতির একমাত্র সন্তান রাজ্যের বয়স 6 মাস পূর্ণ হয়েছে। আর 6 মাস পূর্ণ হওয়ায় ছেলের মুখে ভাত অনুষ্ঠানের আয়োজনকে স্মরণীয় করে রাখতে ভালোবাসা দিবসকেই বেছে নিলেন এই তারকা দম্পতি। এদিন পথ শিশুদের সঙ্গে নিয়ে ছেলে রাজ্যের মুখে প্রথম ভাত দেন রাজপরী। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে সেই ছবি শেয়ার করেছেন পরিমণি। এ বিষয়ে তিনি বলেন, আমার একমাত্র সন্তান রাজ্যে 6 মাস পূর্ণ উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করেছিলাম। রাজ্য আজ প্রথম ভাত মুখে দিয়েছে, তাও আবার পথ শিশুদের সঙ্গে। এটা যে কী রকম আনন্দের ও খুশির তা বলে বোঝানো সম্ভব নয়। তিনি আরও বলেন, পথ শিশুরাও মানুষ, তাদেরও ভালো কিছু খেতে ইচ্ছে করে, সুন্দরভাবে বাঁচতে ইচ্ছে করে। আমি চাই রাজ্য মানবিক মানুষ হয়ে উঠুক এবং সুন্দরভাবে বেড়ে উঠুক। উল্লেখ্য, 2021 সালের 17ই অক্টোবর বিয়ে করেন রাজপরী। খবরটি প্রকাশ্যে আসে গত বছরের জানুয়ারিতে। একই দিন আরও ঘোষণা করেন সন্তান আসছে তাদের ঘরে। এরপর 22শে জানুয়ারি পারিবারিক আয়োজনে বিয়ের আনুষ্ঠানিকতাও সম্পন্ন করেন তারা। আর 2022 সালের আগস্টের 10 তারিখ পরী এবং রাজ্যের ঘরে জন্ম নেন রাজ্য।